আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সরকার বাজার সিন্ডিকেট সক্রিয় রাখছে বললেন ফারুক। বাংলাদেশের সঙ্গে নয়, আরাকানির অভ্যন্তরীণ যুদ্ধ চলছে বললেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ডক্টর ইউনুসের বিরুদ্ধে হাইকোর্টে ফের আবেদন। বিপর্যয় থেকে রক্ষার জন্য রওশন এরশাদ জাতীয় পার্টির দায়িত্ব নিয়েছেন বললেন কাজী মামুন। অস্বাভাবিকভাবে সরকার বদলের চক্রান্ত মুখ থুবড়ে পড়েছে বললেন হাসানুল হক ইনু। প্রথমবারের মতো আইবি শামীম ও সেলিম এক টেবিলে। আমরা নিয়ন্ত্রিত হয়েছি এটা আংশিক সত্য বললেন জিএম কাদের। পান্নুকাটা অতীত, ভারতকে ঘাতক ড্রোন বেচতে রাজি আমেরিকা। দক্ষিণের জন্য আলাদা রাষ্ট্র, কংগ্রেস বিধায়কের বাসভবন ঘেরাও। অন ইসলামিক বিয়ের দায়ে ইমরান ও বুশরার কারাদণ্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার মুখে দ্রব্যমূল্য রোধের কথা বললেও ভেতরে বাজার সিন্ডিকেট সক্রিয় রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বাজার পরিস্থিতি তুলে ধরে এই অভিযোগ করেন তিনি। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, হাইরে কপাল হাইরে দেশ, হাইরে মানুষ হাইরে আওয়ামী লীগ, দাপটের কথা বলে লজ্জা হয় না, দাপট দিয়ে কথা বলে দ্রব্যমূল্যের উদ্যোগতি রোধ করব, আর ভেতর দিয়ে সিন্ডিকেট তৈরি করেন, যেই সিন্ডিকেটের টাকায় আপনাদেরও শেয়ার আছে, সেই সিন্ডিকেটের টাকা দিয়ে আজকে মালয়েশিয়া কানাডা ব্যাংকক সিঙ্গাপুরে বাসা বানাবেন, বাড়ি বানাবেন, ব্যবসা করবেন, আর বাংলাদেশের গরিব মানুষ একটা ডিম কিনে খেতে পারে না, এক কেজি দূরে থাক এক ছটাক মাংস কিনে খেতে পারে না, তারা আবার দাপটে কথা বলে। বাংলাদেশের সঙ্গে নয়, আরাকানে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে বলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সঙ্গে নয়, আরাকানে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে, এটা সীমান্তে চলে এসেছে, তবে গোলাগুলির কারণে ভয়ভীতি ছড়াচ্ছে, এক্ষেত্রে চীনের হস্তক্ষেপ চেয়েছি, তারা এক্ষেত্রে সহযোগিতা করবে বলে জানিয়েছেন। আজ দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এক্ষেত্রে চীন ভূমিকা নিতে পারে, মিয়ানমার যেন তাড়াতাড়ি রোহিঙ্গাদের ফেরত নেয় সেজন্য সহযোগিতাও চাওয়া হয়েছে। তিনি বলেন, ভূ রাজনৈতিক কৌশলে চীন ও ভারত মিয়ানমারের সাথে আলাদাভাবে কাজ করছে, এটা আমাদের ইস্যু না। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মার্কিন মুখপাত্র মিলার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলল, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আছে বলে জানিয়েছেন, তারা নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে এটা বলেনি, 7 জানুয়ারি নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে, তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, আমরা কাজও করব, আমরা গায়ে পরে সম্পর্ক খারাপ করতে যাব না। ডক্টর ইউনুসের বিরুদ্ধে হাইকোর্টে ফের আবেদন। ডক্টর মোহাম্মদ ইউনুসের 6 মাসের সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। একই সঙ্গে তিনি যাতে বিদেশে যেতে না পারেন সেটা উল্লেখ করা হয় আবেদনে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম খান। আদালতের অনুমতি ছাড়া তিনি যাতে বিদেশে যেতে না পারেন এবং শ্রম আপিল আদালতে ডক্টর ইউনুসের মামলা 6 মাসে নিষ্পত্তি জেনেও হয় হাইকোর্টে সেই আবেদনও করা হয়েছে। শ্রম আপিল ট্রাইব্যুনাল গত 28 জানুয়ারি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসসহ 4 জনকে জামিন দেন। ওই দিন ডক্টর মোহাম্মদ ইউনুসের রায় চ্যালেঞ্জ করে আপিল করেন, আদালতে সেই আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে সেদিন শ্রম আদালতে দেওয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বিপর্যয় থেকে রক্ষার জন্য রওশন এরশাদ জাতীয় পার্টির দায়িত্ব নিয়েছেন বললেন কাজী মামুন। জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, এরশাদের মৃত্যুর পর যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন তার ব্যর্থতার কারণে পার্টি আজ ধ্বংসের তার প্রান্তে পৌঁছে গেছে। বিগত দ্বাদশ জাতীয় নির্বাচনে পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক মহাসচিব দলটির ভরাডুবি ঘটিয়েছেন। এই বিপর্যয়ের হাত থেকে পার্টিকে রক্ষা করার জন্য রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। দুপুরে মোহাম্মদপুর টাউন হলে কেন্দ্রীয় ছাত্র সমাজের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্র সমাজের সহসভাপতি নকিবুল হাসান নীলু সভাপতিত্বে সবাই কাজী মামুন জিএম কাদেরের কঠোর সমালোচনা করে বলেন, জিএম কাদের এবং চুন্নু এরশাদের রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছেন, তারা মুনাফেকে মিথ্যাবাদী এবং ওয়াদা বরখেলাপকারী, এই মুনাফেকদের পার্টি সকলের সর্বসম্মতিক্রমে রওশন এরশাদের দল থেকে অবহতি দিয়েছেন, বেইমানদের স্থান জাতীয় পার্টিতে নেই।
অস্বাভাবিকভাবেই সরকার বদলের চক্রান্ত মুখ থুবড়ে পড়েছে বলেন হাসানুল হক ইনো। বাংলাদেশে অস্বাভাবিকভাবে সরকার অদল বদলের যে চক্রান্ত, সেই চক্রান্ত মুখ থুবড়ে পড়েছে বলে মনে করেন জাসদের সভাপতি হাসানুল হক ইনো। তিনি বলেন সরকার উৎখাতের যুদ্ধের মতো নির্বাচন করা, সম্পূর্ণ করা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ও দেশের জন্য রাজনৈতিক সাফল্য, এই সাফল্যের উপর দাঁড়িয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আজ দুপুরে জাসদ কেন্দ্রীয় চাটদলে জাতীয় যুব জোটের জাতীয় কমিটির সবাই প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এসব কথা বলেন। জাসদ সভাপতি বলেন যারা 5 বছর ধরে সরকার উৎখাতের হুঙ্কার করে ছেড়েছে, চক্রান্ত করেছে, তারা তাদের লক্ষ্য হাসিলে ব্যর্থ হলেও হাল ছাড়েনি। রাজনীতির সঙ্গে আবারও সরকার উৎখাতের আওয়াজ তোলার চেষ্টা চলছে, এটা নিষ্পত্তি হওয়া সরকার দরকার বলে মনে করেন হাসানুল হক ইনু। প্রথমবারের মতো আইবি শামীম ও সেলিম একে টেবিলে। বর্তমান সরকারের দেড় দশকে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি শামীম ওসমান ও সেলিম ওসমান এমপি এক টেবিলে বসেছেন। নারায়ণগঞ্জে প্লেস ক্লাবের উদ্যোগে প্লেস ক্লাবের ভবনে নাগরিক সমস্যা, যানজট ও ফুটপাত দখল সমস্যা সমাধানে এক বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে ফুটপাত দখলমুক্ত করতে ডাক্তার আইবি শামীম ওসমান ও সেলিম ওসমান ঐক্যমতে পৌঁছেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক তাদের এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন আগামীকাল থেকে যানজটমুক্ত নারায়ণগঞ্জে গড়ে তোলা হবে। নারায়ণগঞ্জে প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল প্রমুখ। বৈঠকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি বলেন আমরা আমাদের কাজ সঠিকভাবে করলে কোনো সমস্যা থাকে না, ট্রাফিক তো সিটি কর্পোরেশন বা এমপির উপর দুশ্চাপাতে পারে না, আপনাদের কাছে চিঠি দেওয়া আছে বৈধ বা অবৈধ স্ট্যান্ডের একটা কি এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আইবি বলেন 600 হকারদের পুনর্বাসন করা হয়েছে, তারা সবাই দোকান বিক্রি করে রাস্তায় বসছে, প্রতিটি সড়ক হকারদের দখলে, আমরা নিয়ন্ত্রিত হয়েছি, এটা আংশিক সত্য বললেন জিএম কাদের। জাতীয় পার্টির মধ্যে পরনির্ভরশীলতা রয়েছে বলে স্বীকার করেছেন দলটির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের। তিনি বলেছেন আমরা নিয়ন্ত্রিত হয়েছি, এটা পার্শিয়ালি কারেক্ট, আমরা চেষ্টা করছি বেরিয়ে আসার জন্য। আজ দুপুরে রাজধানীর বরানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ের এক সংবাদ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত 7 জানুয়ারি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জাপাকে 26টি আসন ছেড়ে দেয়। এর 11টিতে জয়ী হয়ে দলটি এখন সংসদেও প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, কিন্তু ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতার জাপার বিরোধী দল হওয়া নিয়ে প্রশ্ন তুলে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজুর আনাম এবং লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ সম্প্রতি লিখেছেন। পান্নু কাটা অতীত, ভারতকে ঘাতক ড্রোন বেচতে রাজি আমেরিকা। আমেরিকা ও ভারতের ড্রোন চুক্তি আটকাতে পারল না পান্নু কাটাও। খুব শীঘ্রই নয়াদিল্লির হাতে আসতে চলেছে সুলেমানি জাওয়াহারি নিধনকারী মার্কিন পিডেটের ড্রোন MQ-9B। ভারতকে অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রিতে বাদ সেধেছিলেন ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান তথা মার্কিন সিনেটরের প্রভাবশালী সিনেটর বেন কার্ডিন। তবে জো বাইডেন প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর থেকেই সে আপত্তি তুলে নিলেন তিনি, ফলে দ্রুতই ভারতের হাতে আসছে 31টি অত্যাধুনিক পিডেটর ড্রোন। কি কারণে আপত্তি জানিয়েছিলেন বেন কার্ডিন? সম্প্রতি মার্কিন রিপোর্টে বলা হয়েছিল আমেরিকার মাটিতে একে শেকে বিচ্ছিন্নবাদীকে হত্যা ষড়যন্ত্র করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান নাম না করে রিপোর্টে গুরুত্বপতন ছ সিং মান্নুনের কথাই তুলে ধরা হয়েছিল। ওই রিপোর্টে প্রকাশ্যে আসার পরে ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা। দক্ষিণের জন্য আলাদা রাষ্ট্র, কংগ্রেস বিধায়কের বাসভবনে গেরাও। উত্তর ভারতের সঙ্গে দক্ষিণের রাজনৈতিক এবং অর্থনৈতিক বৈষম্য, সংঘাত আর বৈরিতা নতুন কিছু নয়। সংঘাতপূর্ণ এবং বিবাদের নেপথ্যে এতদিন ভাষাগত পার্থক্য প্রধান থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ক্ষমতাসীন বিজেপি সরকারের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে অর্থ ছাড়ের ইস্যুতে বৈষম্য আরও তীব্রতর হয়েছে এমন অভিযোগ তুলেছেন দক্ষিণ ভারতের রাজ্যগুলোর প্রাদেশিক সরকার এবং কংগ্রেসের তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলের নেতারা। গত বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটে দক্ষিণ ভারতের সঙ্গে বৈষম্য হয়েছে এবং বেশিরভাগ ফায়দা লুটে নিয়েছে উত্তরের রাজ্যগুলো। এই অভিযোগ তুলে প্রয়োজনে দক্ষিণের জন্য আলাদা রাষ্ট্র করার দাবি জানিয়ে বিতর্ক সৃষ্টি করেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক ডি কে সুরেশ কুমার।
অন ইসলামিক বিয়ের দায়ে ইমরান ও বুশরার কারাদণ্ড। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে অন ইসলামিক বিয়ের দায়ে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদিয়ালা কারাগারের ভেতর স্থাপিত বিচারিক আদালত আসামিদের উপস্থিতিতে এও দণ্ড দেন। 7 বছরের কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে 5 লাখ রুপি জরিমানা করা হয়েছে। বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানিকা মামলাটি দায়ের করেছিলেন। মামলায় মোট 4 জনের সাক্ষ্য নেওয়া হয়। এছাড়া দণ্ডবিধির 342 ধারায় অভিযুক্ত ইমরান ও বুশরার বক্তব্য নেওয়া হয়। বুশরার সাবেক স্বামী খাওয়ার মানিকার অভিযোগ, ইমরান খানের সঙ্গে বুশরার অবৈধ বিয়ে হয়েছে, কারণ তার সঙ্গে যখন বুশরার ডিভোর্স হয় তখন আল্লাহর বিধান অনুযায়ী অন্তত 3 মাস পর আরেকজনকে তিনি বিয়ে করতে পারতেন, কিন্তু আল্লাহর বিধান না মেনে ইদ্দাতে চলার সময় তিনি ইমরানকে বিয়ে করেন।